নমস্কার, আরম্ভ করেছো দুপুর সংবাদ স্টুডিওত মই রশ্মিতা। শিবসাগর জেলা ন্যায়িক আদালত ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 22 কোটি টকাৰে নির্মাণ করে উলিওয়া হয়েছে শিবসাগর জেলা ন্যায়িক আদালত ভবন। উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী, লগতে অংশগ্রহণ করেছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ জাস্টিস বিজয়া বিনসয়, ন্যায়াধীশ সুমন শ্যামকে ধরে কেবাগৰাকীও গণ্য মান্য ব্যক্তিয়ে গায়ন বায়নেরে এনেদরে আদরণি জানা হল। আর বর্তমান ভাষণ প্রদান করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পুনপতিয়া সম্প্রচারে লো আমার নতুন যাত্রা, সেই নতুন যাত্রা সুষম হব। ইট উইল বি এ স্মুথ ট্রানজিশন, আর যুক্ত ট্রানজিশনে আমার সর্বসাধারণ লোকক যখন আমার পরা ন্যায় বিচারে আমি সহায় করব। মই আৰু এটা বিশেষ বিষয়ৰ ওপৰত গুৰুত্ব দিব খুজিছো। আমাৰ চৰকাৰখনৰ বাবে এটা ডাঙৰ প্ৰাথমিকতা হৈছে বাল্য বিবাহ, শিশু আৰু নাৰীৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ বিৰুদ্ধে নিৰন্তৰ সংগ্ৰাম। পস্কো আদালতবিলাক আজি আমি 17খন জিলাত স্থাপন কৰিছো। বাল্য বিবাহৰ সৈতে জড়িত বহুত ব্যক্তিক আমি গ্রেপ্তার করছো। পস্কো অধীনত আমি তেখেতসকলক ন্যায়পালিকার উচৰত থিয় করাবলৈ প্রচেষ্টা করছো। ইন্ডিয়ান পপুলেশন ইনস্টিটিউটে ইতিমধ্যে অসমত গবেষণা চলাইছে যে যোৱা এটা বছর আমি লোৱা প্রচেষ্টার সময়ত বাল্য বিবাহৰ ইনসিডেন্ট আমি কিমান কমা সমাজত দেখা পাইছো, আৰু যৌন নির্যাতন আৰু বিশেষকৈ শিশুৰ ওপৰত যৌন নির্যাতনৰ ঘটনা আমি কিমান হ্রাস কৰিব পাৰিছো। অহা 3 মাহত তাৰ বিজ্ঞানসন্মত প্ৰতিবেদন এখন পাম বুলি আমি আশা কৰিছো। মোৰ এটা অনুৰোধ থাকিব যে ন্যায়পালিকাই কি সিদ্ধান্ত লয়, ন্যায়পালিকাৰ ওপৰত তাৰ সিদ্ধান্ত, তাত আমি একো কমেন্ট দিব নোৱাৰো। কিন্তু অধিবক্তাসকলক মই অনুরোধ করিম যে শিশু আর মহিলার অপরাধর সম্পর্ক জড়িত গোচর বিলাকত আমি যিকোনো কারণতে যাতে ইয়ার শুনানি আমার কারণে স্থবির হয়ে নপরে তার বিষয়ে আমি গুরুত্ব দিয়া উচিত, কারণ সমাজক ন্যায় দিয়া আমার সকলোরে দায়িত্ব। মই ভাবো যে যেতিয়া পস্কো কেস হব বা রেপ বা আন ধরনের কেস হব, তেতিয়া অধিবক্তা সকলে আদালতের পৰা সময় নিবিচারি আদালতক বাধ্য করাব লাগে যে আধা ঘন্টা বেশিকৈ শুনি আপনাদের এই বিষয়টির উপর ন্যায় দিয়ক, কারণ সমাজের নিপীড়িত শিশু আর মহিলাসকলক ন্যায় প্রদান করাত অধিবক্তা সকলেরও একটা বিশেষ ভূমিকা আছে। আৰু এই ক্ষেত্র আমার আর্থিক চিন্তার লগে লগে আমার সামাজিক দায়বদ্ধতার প্রশ্নও আমি আমার সন্মুখত রাখি আমি কাম করিব লাগিব। নির্দোষীজনক আদালতৰ পৰা তেওঁ মুক্তি দিয়াটো আমার দায়িত্ব, কিন্তু দোষীর শাস্তি বিলম্ব করাটো আমার দায়িত্বর ভিতরত নপরে, বরঞ্চ দোষীক শাস্তি ক্ষিপ্রতর হওয়া আমার দায়িত্বর ভিতর পড়ে, কারণ অধিবক্তা সকলে হৈছে সমাজের আটাইতকৈ সন্মুখত থকা সমাজে বিশ্বাস করা শ্রেণীর ভিতর এটা অন্যতম। শিক্ষক, অধিবক্তা, আমার প্রফেসর্স, চার্টার্ড একাউন্টেন্টস আদির দরে বৃত্তির সৈতে জড়িত থকা ব্যক্তিসকলক উপর সমাজের দুখিয়া মানুহে আস্থা পোষণ করে, আর তেওঁলোকৰ আস্থার কষতিশীলত উত্তীর্ণ হওয়াটো আমার সামাজিক দায়বদ্ধতার এটা অন্যতম বৈশিষ্ট্য বলে মই অনুভব করো। আমার রাজ্যত সরকারের বাবে যাতে কোনো গোচর কতো স্তব্ধ হয়ে থাকিব নালাগে তার বাবে আমি ডাইরেক্টর প্রসিকিউশন গঠনের দিকত আগবাড়িছো। আর আমার জিলা ন্যায়াধীশ সমূহ, ন্যায়ালয় সমূহ সরকারি অধিবক্তা নিয়োগের ব্যবস্থাটো আমি একটা ডাঙর ট্রান্সফরমেশন আনিবর বাবে চেষ্টা করছো, যাতে তেওঁলোক সরকারি বিষয়া হব পারে,
মাহত তেওঁলোকে সরকারৰ পৰা দৰমহা পাব পাৰে আৰু তেওঁলোকৰ সামাজিক দায়বদ্ধতাক আমি যাতে এটা মিজারমেন্ট কৰিব পাৰো সেই দিশটো আজি আমি পদক্ষেপ আগবঢ়াইছো আৰু মই ভাবো যে এই দিশটো আমি নিশ্চয় সফল হব পাৰি। পুনৰ এবাৰ আজিৰ এই সুন্দৰ দিনটোত আমাৰ শিৱসাগৰ ন্যায়িক আদালতৰ উদ্বোধনে আমাৰ দীঘলীয়া ন্যায়িক ইতিহাসত এটা মাইলৰ খুঁটাৰূপে পৰিগণিত হৈ ৰব। পুনৰ এবাৰ মই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি শ্ৰী বিজয় বিষ্ণয় ডাঙৰীয়াক তেখেতৰ উপস্থিতিৰ বাবে অভিনন্দন জনাইছো আৰু মই আশা কৰো যে তেখেতৰ নেতৃত্বত আৰ্তজনে সমাজৰ শেষৰ শাৰীত থিয় হৈ থকাজনে আমাৰ আদালত ব্যৱস্থাৰ পৰা ন্যায়িক ব্যৱস্থাৰ পৰা ন্যায় পাবলৈ সক্ষম হব। আজিৰ সভাত উপস্থিত ন্যায়মূৰ্তি শ্ৰী সুমন শ্যাম ডাঙৰীয়া, শ্ৰী দেৱাশীষ বৰুৱা ডাঙৰীয়া আৰু শ্ৰী অৰুণদেৱ চৌধুৰী ডাঙৰীয়াকো মই পুনৰ এবাৰ ধন্যবাদ জনাইছো আৰু জিলাখনৰ আইন ব্যৱস্থাটোৰ সৈতে জড়িত আটাইকে আজিৰ এই সুন্দৰ দিনটোত অভিনন্দন জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতৰম। আৰু শিৱসাগৰ ন্যায়িক আদালত ভৱন উদ্বোধন কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই, তাৰপিছতে তেওঁ ভাষণ প্ৰদান কৰিছে। 22 কোটি টকাৰে এই ভৱনটো ইতিমধ্যেই নিৰ্মাণ কৰা হৈছে আৰু ইতিমধ্যেই উল্লেখ কৰা হৈছে যে অতি শীঘ্ৰেই নিৰ্মাণ হোৱা এই ভৱনটো ইতিমধ্যেই উদ্বোধন কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰু শিৱসাগৰ জিলা ন্যায়িক ভৱন উদ্বোধন কৰি তেওঁ ভাষণ প্ৰদান কৰিছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ জাষ্টিছ বিজয় বিনচয়, ন্যায়াধীশ সুমন শ্যামকে ধৰি কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি আজি উপস্থিত থাকে এই অনুষ্ঠানত। উজনি অসমত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, ডিব্ৰুগড়, শিৱসাগৰ, যোৰহাটত কেইবাটাও কাৰ্যসূচীত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীয়ে। পুৱাই ডিব্ৰুগড়ত মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে ডিব্ৰুগড়ৰ মাইজানৰ অতিথিশালা মুখ্যমন্ত্ৰীৰ সচিবালয়লৈ উন্নত কৰা হ'ব। 1 ছেপ্টেম্বৰৰ ভিতৰত ডিব্ৰুগড়ৰ মাইজানত সম্পূৰ্ণ হৈ উঠিব মুখ্যমন্ত্ৰীৰ সচিবালয়। 15 আগষ্টৰ ভিতৰত সকলো কাম কাজ সম্পূৰ্ণ কৰিবলৈ নিৰ্দেশ দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু শুকুৰবাৰে নিশা মাইজানৰ জলসম্পদ বিভাগৰ অতিথিশালাত বিভিন্ন বিভাগৰে হোৱা পৰ্যালোচনা সভাত মুখ্যমন্ত্ৰীয়ে এই নিৰ্দেশ দিয়াৰ লগতে বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজ সন্দৰ্ভতো আলোচনা কৰে। ডিব্ৰুগড়ত মিনি ছেক্ৰেটেৰিয়েট নহয়, মুখ্যমন্ত্ৰীৰ সচিবালয় হ'ব। মুখ্যমন্ত্ৰীৰ সচিবালয় 1 ছেপ্টেম্বৰৰ ভিতৰত আমি ইয়াতে আৰম্ভ কৰিম। মেডিকেল আৰু ইঞ্জিনিয়াৰিং কলেজত যাতে দুখীয়া আৰু মধ্যবিত্ত ল'ৰা ছোৱালীয়ে পঢ়িব পাৰে তাৰ বাবে আমি কিছুমান কোচিং চেণ্টাৰ আৰম্ভ কৰিছিলোঁ। এলেন নামৰ ভাৰতৰ বিখ্যাত শৈক্ষিক প্ৰতিষ্ঠানটোৰ লগত লগ লাগি 2023 চনত এই কোচিং চেণ্টাৰ ডিব্ৰুগড়ত প্ৰথম আমি আৰম্ভ কৰিছিলোঁ। 224 জন ল'ৰা ছোৱালীয়ে পাছ কৰিবলৈ সক্ষম হৈছে। পাছ পাৰ্চেণ্টেজ ইজ 76। ইয়াৰ ভিতৰত 3 জন ল'ৰাই এইমছত ছিট পাইছে, 3 জন ল'ৰা ছোৱালীয়ে, 4 জন ল'ৰা ছোৱালীয়ে IIT-ত ছিট পাইছে আৰু মেডিকেলৰ স্ক্ৰিনিং হোৱাৰ পিছত অতি কমেও 40-50 জন ল'ৰা ছোৱালীয়ে মেডিকেল কলেজতো ছিট পাব। এইবাৰো এই এলেন আৰু ৰাজ্যিক যুৱ আয়োগৰ কোচিং চেণ্টাৰত 600 ল'ৰা ছোৱালী এডমিশ্যন লৈছে। এই এডমিশ্যন যথেষ্ট সুলভ মূল্যত কৰা হয়। আজি গুৱাহাটীত বা কোটাত গ'লে এলেনত পঢ়িবৰ কাৰণে যিমান পইচা লাগে তাৰ 5% পইচাও আমি ইয়াত নলওঁ আৰু বেছি দুখীয়া হ'লে আমি সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ পঢ়োৱাওঁ। তেজপুৰত আৰম্ভ কৰিছোঁ। এই বছৰতে আমি নলবাৰী, শিলচৰ আদি স্থানতো আমি এই কোচিং চেণ্টাৰ আৰম্ভ কৰিম, ৰাজ্যিক যুৱ আয়োগে আৰম্ভ কৰিব।
আৰু এনেদৰে ডিব্ৰুগড় এল এন ইনষ্টিটিউটত উপস্থিত হৈ মুখ্যমন্ত্ৰীয়ে ভাষণ প্ৰদান কৰিছে, অৰ্থাৎ এই মন্তব্য প্ৰকাশ কৰিছে। শিক্ষানুষ্ঠানখনত আই আই টি আৰু নীটত স্থান পোৱা আঠগৰাকী কৃতি ছাত্ৰ ছাত্ৰীকো সম্বৰ্ধনা আগবঢ়ায় মুখ্যমন্ত্ৰীয়ে। তিনিজন এইমছ, চাৰিজন আই আই টিত স্থান পোৱা আৰু এজন বি আৰ্চত সৰ্বভাৰতীয় পৰ্যায়ত 148 নম্বৰ স্থান পোৱা কৃতি শিক্ষাৰ্থীকো সম্বৰ্ধনা জনালে মুখ্যমন্ত্ৰীয়ে। নলবাৰী শিলচৰতো ৰাজ্যিক যুৱ আয়োগৰ সহযোগত এনে শিক্ষানুষ্ঠানৰ সংখ্যা সম্প্ৰসাৰণ কৰা হ'ব বুলিও তেওঁ আজি উল্লেখ কৰিছে। ইফালে আজমল ফাউণ্ডেশ্যনত একাংশ বিশেষ সম্প্ৰদায়ৰ শিক্ষাৰ্থী বিশেষভাৱে সম্বৰ্ধনা সৰ্বভাৰতীয় পৰ্যায়ৰ প্ৰৱেশ পৰীক্ষাত সুবিধা দিয়া বুলি কটাক্ষ কৰি ভাৰতীয় যুৱ আয়োগৰ সহযোগত এলেনৰ দৰে শিক্ষা অনুষ্ঠানক অগ্ৰাধিকাৰ দিয়াৰ পোষকতা তেওঁ কৰিছে। ইয়াৰ দ্বাৰা যাতে সকলো সম্প্ৰদায়ৰ শিক্ষাৰ্থী সুবিধা পাব পাৰে তাৰ সেই মন্তব্য তেওঁ আগবঢ়ায়। আপোনালোকে সকলোৱে জানে যে যোৱা 5 বছৰত বা 6 বছৰত অসমত এটা ট্ৰেণ্ড আৰম্ভ হৈছিল যে এন আই টি আৰু জে ই অৰ্থাৎ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল ছিটৰ কাৰণে অসমৰ বিভিন্ন জেগাত আজমল ফাউণ্ডেশ্যনে কিছুমান কোচিং কেম্প কৰিছিল আৰু সেই কোচিং কেম্পৰ সুবিধা লৈ বহুত ছাত্ৰ ছাত্ৰীয়ে মেডিকেল আৰু ইঞ্জিনিয়াৰিঙত ছিট পাইছিলে। কিন্তু এই যিটো আজমল ফাউণ্ডেশ্যনৰ শিক্ষা, ই সাৰ্বজনীন নাছিলে আৰু সকলো জেগাতে বা সকলো সম্প্ৰদায়ৰ লোকক ই সামৰি লোৱা নাছিলে। দুপৰ সময়ত সময় হৈছে এটি বিৰতি। এইটো মাইথান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল। এটা দুৰ্ঘটনাই ৰাকেশক দিলে নতুন জীৱন, দিলে নতুন পৰিচয়। জীৱনৰ কঠিন যুঁজত হাৰ নমনা পেৰাচাইক্লিষ্ট ৰাকেশ বনি আজি সকলোৰে বাবে আদৰ্শ, অনুপ্ৰেৰণাৰ এক উৎস। দুৰ্ঘটনাৰ পূৰ্বে মোৰ কোনো পৰিচয় নাছিল বুলি অকপট স্বীকাৰোক্তি ৰাকেশৰ। আৰু হয়, এইটো 100% হয় যে মোৰ বিফৰ এক্সিডেণ্ট মোক কোনেও চিনি পোৱা নাছিল আৰু আফটাৰ এক্সিডেণ্ট গোটেই অসমৰ মানে ৰাইজে, নট অনলি আমাৰ অসমখন, গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহে মোক ভাল পায় আৰু মই ইণ্টাৰনেশ্যনেলি বহুতকেইটা ৰাইড কৰিছোঁ। বন্যজন্তু সুৰক্ষা প্ৰদানৰ বাৰ্তাৰে প্ৰায় 22,000 কিলোমিটাৰ পথ এখন ভৰিৰে চাইকেল চলাই জগত জিনিছে পেৰাচাইক্লিষ্ট ৰাকেশ বনিকে। কলিয়াপৰাৰ আম বাগানৰ যুৱক ৰাকেশ বনিকে ইতিমধ্যে কেইবাখনো দেশত এখন ভৰিৰে চাইকেল চলাই গড় সুৰক্ষাৰ বাৰ্তাৰে বুটলিছে সফলতা। এতিয়া মই 3খন দেশতে কৰিছো। মোৰ যিটো আছিল ছেভ দ্য ৰাইনো, এটা থিম আছিল যে আমাৰ অসমৰ গড়বোৰক ইষ্ট এছিয়ান কাণ্ট্ৰিবোৰত আপোনাৰ স্মাগলিং হৈছিল আগতে, এতিয়া বহুতখিনি কমিছে। সেইটো টাইমত মই আপোনাৰ এই বেংকক ইণ্ডিয়ান এম্বেচিৰ পৰা ম্যানমাৰ হৈ মই মানে ইণ্ডিয়ালৈকে মই চাইকেলিং কৰিছো। ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত চিৰদিনৰ বাবে এখন ভৰি হেৰুৱাইছিল ৰাকেশে। হাস্পতালৰ বিছনাত জীৱন যুদ্ধ কৰা ৰাকেশে প্ৰথমে হতাশাত ভুগিছিল, কিন্তু অৱশেষত ৰাকেশে হাৰ নামানি আৰম্ভ কৰিলে নতুন জীৱন। মই যেতিয়া বিছনাত আছিলো, সেইটো টাইমত মই সুইচাইড এটেম্প্ট কৰিবলৈ গৈছিলো, তো তাৰ যেতিয়া তাতো মই মৰিব পৰা নাই, তেতিয়া মানে জীৱনটোক লৈ মানে উপলব্ধি হোৱা ষ্টাৰ্ট হ'ল যে ভাই কিবা ন কিবাটো আছে মোৰ জীৱনত, যে দুবাৰ এনেকুৱা হৈ গ'ল তথাপিও মই মৰা নাই। তো তেতিয়া মই পজিটিভলি মানে অকণমান ভাবিবলৈ ষ্টাৰ্ট কৰিলো বা ছ'চিয়েল মিডিয়াত মই আহিলো, তো তাৰ পৰা মই মুভ অন কৰিলো। দেশ বিদেশত এখন ভৰিৰে চাইকেল চলাই আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত নিজৰ নাম উজ্বলাইছিল পেৰাচাইক্লিষ্ট ৰাকেশ বনিকে। শেহতীয়াকৈ হৈ যোৱা লোকসভা নিৰ্বাচনত অসম ৰাজ্যিক নিৰ্বাচনী আইকন হিচাপে আগবঢ়ায় সেৱা। কলিয়াপৰাৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। দিন দুপৰতে ওলাল বাঘ, ধাননি পথাৰত বাঘৰ চফৰ।
কেমেৰাত বন্দী প্ৰকাণ্ড ঢেকিয়া পটিয়া অঞ্চলে অঞ্চলে বন বিভাগৰ সতৰ্কবাণী বোকাখাটৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সমীপৱৰ্তী জাপৰি পথাৰত বাঘৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল যোৰহাটত হাত দাঙিলে ৰেঞ্জাৰে ইকবাল আহমেদ নামৰ ৰেঞ্জাৰজনক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল উৎকোচ লৈ হাতে লুটিয়াই গ্ৰেপ্তাৰ কৰা হ'ল ৰেঞ্জাৰজনক 30,000 টকা উৎকোচ লওঁতেই পৰিল জালত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযানত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এইগৰাকী ৰেঞ্জাৰক পুনৰবাৰ জনাইছোঁ যোৰহাটত হাত দাঙিলে ৰেঞ্জাৰে ইকবাল আহমেদ নামৰ এই ৰেঞ্জাৰগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে উৎকোচ লৈ হাত লুটিয়াই গ্ৰেপ্তাৰ হ'ল ৰেঞ্জাৰজন 30,000 টকা উৎকোচ লওঁতেই পৰিছে জালত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযানত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ৰেঞ্জাৰ ইকবাল আহমেদক এগৰাকী কয় সিগৰাকীৰ এনেদৰে এতিয়া জালত পৰিছে চৰকাৰী বিষয়া এইবাৰ যোৰহাটত এগৰাকী ৰেঞ্জাৰে ঘোচ লৈ থকা অৱস্থাতেই হাতে লুটিয়াই গ্ৰেপ্তাৰ হৈছে 30,000 টকা উৎকোচ লৈছিলে এগৰাকী ৰেঞ্জাৰ 30,000 টকা উৎকোচ লওঁতেই জালত পৰিছে দুৰ্নীতি নিবাৰক শাখাৰ বৰ্তমান তেওঁ কাৰ্যালয়তে তেওঁক জেৰা অব্যাহত ৰখা হৈছে অসম বিধানসভাৰ 5 বিধায়কৰ বিধায়ক পদ খাৰিজক লৈ উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব কংগ্ৰেছ দল বিৰোধী কাৰ্য লিপ্ত 5 বিধায়ক ক্ৰমে ৰহাৰ সুশীকান্ত দাস দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষতি পুৰকাষ্ঠ উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক ছিদ্দিক আহমেদ মংগলদৈৰ বিধায়ক বসন্ত দাস আৰু বাঘবৰৰ বিধায়ক শ্বেৰমান আলী আহমেদ এই 5 বিধায়কৰ বিৰুদ্ধে বহুবাৰ বিধায়ক পদ খাৰিজক লৈ অধ্যক্ষক আবেদন কৰিছিল কংগ্ৰেছ বিধায়িনী দলে কিন্তু বিধায়িনী দলৰ আবেদনৰ প্ৰতি কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বিধানসভাৰ অধ্যক্ষই যাৰ বাবে এতিয়া ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হোৱাৰ যুঁজা চলাইছে কংগ্ৰেছে লক্ষণীয়ভাৱে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্বৰে বিধানসভালৈ জয়লাভ কৰি অহা শশীকান্ত দাস কমলাক্ষতি পুৰকাষ্ঠ বসন্ত দাস আৰু ছিদ্দিক আহমেদে বিধানসভাত শাসকীয় দলক সমৰ্থন জনাই আহিছে আনহাতে দল বিৰোধী কাৰ্যকলাপত জড়িত থকাৰ অভিযোগত বাঘবৰৰ বিধায়ক শ্ৰীমান আলীকো দলে নিলম্বন কৰিছিল তাৰ পিছৰে পৰা কংগ্ৰেছ নেতৃত্বৰ বিৰুদ্ধে মাত মাতি আহিছে বিধায়কগৰাকীয়ে কংগ্ৰেছৰ দাবী যে এই 5গৰাকী বিধায়কৰ পদ খাৰিজ কৰি সমষ্টিকেইটাত পুনৰ নিৰ্বাচন পতাৰো দাবী জনাই অহা হৈছে লক্ষণীয়ভাৱে এই সমষ্টিকেইটাত নিৰ্বাচন অনুষ্ঠিত হলেও সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণে কৰা সাল সলনি ৰোহিত কৰি অৰ্থাৎ পুৰণি সমষ্টিৰ আওতাতে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰা হ'ব 5গৰাকী যি বিধায়কক আমি ছাছপেণ্ড কৰি থৈছোঁ তেওঁলোকৰ ক্ষেত্ৰত বিধি অনুসৰি যিটো ব্যৱস্থা সেইটো ল'বৰ কাৰণে ইতিমধ্যে বিধানসভাৰ মাননীয় অধ্যক্ষ ডাঙৰীয়াক আমি বাৰম্বাৰ অনুৰোধ জনাই আহিছোঁ তেখেতে একো নাই কৰা বুলি মই ক'লেও ভুল হ'ব কিন্তু অত্যন্ত মন্থৰ গতিত তেখেতে বিষয়টো লৈছে যিটো কাৰণে অতি লেহেমীয়া হৈছে আজি এসপ্তাহমানৰ আগতে আমাৰ বিধানসভাৰ বিৰোধী দলৰ প্ৰতি দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াই পুনৰ তেখেতক এখন পত্ৰ লিখিছে যে আপুনি যিমান খৰতকীয়াকৈ হয় এই 5গৰাকী দলৰ পৰা ছাছপেণ্ডেড MLAৰ ক্ষেত্ৰত চূড়ান্ত সিদ্ধান্তটো আমাক জনাব লাগে আৰু আমাৰ দলৰ নেতা কৰ্মী সকলো আমি সিদ্ধান্ত লৈছোঁ এই মাহতে আমাৰ পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি মিটিং হ'ব আমাৰ সাংসদ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আমি সুপ্ৰিম কোৰ্টৰ লয়াৰৰ সৈতে কথা পাতিবৰ কাৰণে দায়িত্ব দিছোঁ আমি যিকোনো পৰিস্থিতিৰ বিনিময়ত ইনডিচিপ্লিন বিশ্বাসঘাতক যিকেইজন বিধায়ক তেওঁলোকক আমি কঠোৰতম শাস্তি দিবৰ কাৰণে যিটো পৰিস্থিতি আমাৰ ফালৰ পৰা গঢ়িব লাগে এইটো আমি নিশ্চয় গঢ়িম 5জন বিধায়ক বিজেপিৰ যদি জনপ্ৰিয়তা অক্ষুণ্ণ আছে 5টা সমষ্টিততো বাই ইলেকশ্যন হ'বই 2টাত পাতক 2টাত পাতিলে যিটো ৰাইজৰ মনৰ কথা বিজেপিও বুজি পাব আমিও বুজি পাম
আর বিশ্বাসঘাতক কংগ্রেসী পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজ করবল বিধানসভার অধ্যক্ষক আবেদন জানার পিছতো এনে ধরনের ইতালেক খারিজ করা নাই বিষয়টক আক্ষেপ প্রকাশ করেছে ভূপেন বরাই। উল্লেখ করেছে যে এই প্রক্রিয়াটা যথেষ্ট লেহেমিয়া হয়েছে, হয়তো রাজনৈতিক কারণতে এটা অধ্যক্ষ সেই সিদ্ধান্ত লোপরা নাই। বিজেপি উপনির্বাচনক ভয় খাইছে বলে মন্তব্য করে পাঁচটা সমষ্টির সলনি দহটা সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত করাত কিহর আপত্তি বলেও এনে ধরনের মন্তব্য আগবাইছে ভূপেন বরাই। আনহাতে কমলাই খদি পুর কাশ্যপ কৈছে যে প্রদেশ কংগ্রেসে যি ব্যবস্থা গ্রহণ করে সেয়া করব পারে। মই ভাবো যে কংগ্রেসের যদি ইমান ক্ষমতা আছে, কংগ্রেসের লিডারশিপ যদি ইমান স্ট্রং, মোক এক্সপেল্ট করক। কংগ্রেসের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে আজি কংগ্রেসের এনেকা অবস্থা হয়েছে, গোটেই ভারতবর্ষের এনেকা অবস্থা হয়েছে। আমার বিজেপি জয়েন করাটো হয় নিশ্চিত, আমি জয়েন করিম বারো, কিন্তু জয়েন করে মই আজি তো কব নি যে কালি মই জয়েন করিম বারো, কিন্তু জয়েন করিম হচ্ছে কথা, কিন্তু তার আগতে নিশ্চয়ই আমার দিনক্ষণ তারিখ বা আমার হেরিয়া এটা আছে, সনাতন সভ্যতার আমার দিন তারিখ এইবিল হেরি থাকে, নিশ্চয়ই এইবিল চাই মেলে আপনাদের ডিউ কোর্সত মই জানাই দিম বারো। জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে পোনপটীয়া সম্প্রচার এই সন্দর্ভত। বলেন, ইতিমধ্যে পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজক লৈ ইতিমধ্যে ন্যায়ালয়ের কাষ চপার কথা ভূপেন বরাই উল্লেখ করেছে, যথেষ্ট প্রক্রিয়া লেহেমিয়া হয়েছে, অধ্যক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, এই অভিযোগ সমূহ আনিছে প্রদেশ কংগ্রেসে। নিশ্চয়কৈ রশ্মিতা, দেখিব পোৱা হৈছিল যে কংগ্রেসের ভোটত জয়লাভ করে আহি রাজ্য সরকারের অর্থাৎ বিজেপি সরকারের সমর্থনত ঠিয় হওয়া এই পাঁচগৰাকী বিধায়কক, অর্থাৎ যদি কোৱা হয় সচি মডেলৰ আর্হিত গড় লওয়া অসম বিধানসভার এই পাঁচগৰাকী বিধায়কৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কারণে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই বারবার আবেদন করা হয়েছে, যদিও বা তার পিছতো দেখিবলৈ পোৱা গৈছে দলীয় অধ্যক্ষ তরফৰ কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। আর যার পিছত এই মুহূর্তে দেখিবলৈ পোৱা গৈছে যে নবনির্বাচিত সাংসদ রকিবুল হোসেনক দায়িত্ব অর্পণ করা হয়েছে যে গোটেই বিষয়টির ক্ষেত্রে ন্যায়িক কি ব্যবস্থা গ্রহণ করব পারি আর কি ধরনের আসলে এই পাঁচগৰাকী বিধায়কর পদ খারিজ করব পারে তার কারণে ন্যায়ালয়ত দ্বারস্থ হওয়ার কারণে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। আর জি পি এস সি বৈঠক অনুষ্ঠিত হব 16 তারিখে, সেই বৈঠকতো এই বিষয়টি তেখেতসকলে প্রস্তাব গ্রহণ করব। অর্থাৎ কব পারি যে কংগ্রেস সম্পূর্ণ সাজু হয়েছে পাঁচগৰাকী বিধায়কক পদ খারিজ করার কারণে তেখেতসকলে ব্যবস্থা গ্রহণ করার কথার আহ্বান করে তেখেতসকলে এই মুহূর্ত তেখেতসকলে সাজু হয়েছে। গতিকে তেখেতসকলে বিচারে যে রাজ্যত খালি হওয়া যে পাঁচটা সমষ্টির উপনির্বাচন হব, গতিকে এই পাঁচটা উপনির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া পাঁচ সমষ্টির লগতে বাকি কংগ্রেসের পৰা অর্থাৎ দল বিরোধী কার্যত লিপ্ত পাঁচগৰাকী বিধায়কক লগত লৈ অর্থাৎ সম্পূর্ণ দহটা সমষ্টির উপনির্বাচন হওয়ার ক্ষেত্রে এই মুহূর্ত পোষকতা উল্লেখ করেছে কংগ্রেসের তরফের পর। গতিকে কংগ্রেসের এই দাবি বা কংগ্রেসের এই লক্ষ্য এতিয়া কিমান দূর নিজের লক্ষ্যত উপনীত হয় সেয়া হয়তো পরবর্তী সময়ত লক্ষণীয় হব, কিন্তু আইনি ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনি মন করে তেতিয়াহলে দেখিবলৈ পোৱা গৈছে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে ইয়ার পূর্বেও কিন্তু এই ধরনের দল বিরোধী কার্যত লিপ্ত বিধায়কক পদ খারিজের উদাহরণ আছে। গতিকে সেই আর্হি যদি চা হয় তেতিয়াহলে অসম বিধানসভার ক্ষেত্রতো কিন্তু দেখিব পোৱা যায় এই পাঁচগৰাকী বিধায়ক হয়তো ন্যায়ালয়ের দ্বারস্থ হলে পদ খারিজ হওয়ার সম্ভাবনা থাকিব। গতিকে এই বিষয়টি এই মুহূর্তে রাজ্যের রাজনীতির মহলত যদিও বা দেখিবলৈ পোৱা গৈছে পাঁচগৰাকী নিলম্বিত বিধায়কর ভিতর কমলক্ষদে পুরকাশ্যে সঘনে উল্লেখ করে আহিছে যে দিনবার নক্ষত্র চাই অচিরে তেখেতসকলে বিজেপিত যোগদান করিব, কিন্তু সেই দিনবার তারিখ কেতিয়া আহে সেয়া হয়তো সময়ত লক্ষণীয় হব বা সময়ত তেখেতসকলে অপেক্ষা করেছে, কিন্তু এই মুহূর্তে কব পারি যে বাকি তেনে ধরনের বিধায়ক সকলেও কিন্তু মন মেলিছে যে তেখেতসকলে হয়তো যিকোনো মুহূর্তে বিজেপিত যোগদান করিব। গতিকে এই উপনির্বাচনের লোকসভা নির্বাচনের পিছতে খালি হওয়া পাঁচ সমষ্টির উপনির্বাচনের লগতে পাঁচ সমষ্টিরও উপনির্বাচন হব নেকি, অর্থাৎ সর্বমুঠ দহটা সমষ্টির উপনির্বাচন হব নেকি, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণরূপে বিবেচিত হয়েছে। আর ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে যে বিজেপিয়ে ভয় খাইছে উপনির্বাচনত গিয়ে এনে ধরনের কতবোর মন্তব্য আগবাইছে ভূপেন বরাই। চাওক, এয়া আসলে রাজনৈতিক দল বিরোধী বা রাজনৈতিক দলে আসলে এটা দলে আনটো দলের বিরুদ্ধে করা মতবাদ বা মন্তব্য আসলে দেখিব পোৱা হয়, আর সেই ধরনের আসলে ভূপেন বরাই এই ধরনের মন্তব্য করেছে যে বিজেপি ভয় খাইছে হব অনুষ্ঠিত হবলগিয়া কংগ্রেসের দখলত থকা অর্থাৎ 21ৰ বিধানসভা নির্বাচনত রাইজে কংগ্রেসক সমর্থন করে ভোট দিয়া সেই সমষ্টি সমূহ উপনির্বাচন অনুষ্ঠিত করবলে বিজেপিয়ে ভয় খাইছে, আর যার কারণে আসলে সরকারি প্রভাবত আসলে এই মুহূর্তলৈকে পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজ নোহা বলে অভিযোগ উত্থাপন করেছে। গতিকে সেয়া হয়তো পরবর্তী সময়ত স্পষ্ট হব যদি আসলে ন্যায়ালয়ত কংগ্রেস
পারস্থ হয়, যদি ন্যায়ালয়ে পদ বিধায়কৰ পদ খারিজ করা হয় পাঁচগৰাকী বিধায়কৰ, তেতিয়া হলে হয়তো পরবর্তী সময়সাত অনুষ্ঠিত হবলগিয়া পাঁচ সমষ্টির আসলে ফলাফল কি হব হেয়া হয়তো লক্ষণীয় হব। কিন্তু ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ করেছে কংগ্রেসে পাঁচ সমষ্টিত যি ধরনের তেখেতকলর উপনির্বাচনের কারণে সাজু হয়েছে, সমান্তরালভাবে যদি পাঁচ বিধায়করও পদ খারিজ হয় তেতিয়া হলে দেখিব পোৱা গৈছে যে মঙ্গলদৈ সমষ্টির ক্ষেত্রে ইতিমধ্যে বিবেচনা করা, গতিকে ভূপেন বৰাই দুদিন পূর্বে আসলে তাত বাহর পাতিছিলে, অর্থাৎ তাত প্রার্থী পর্যবেক্ষণ করেছিল। একদরে আসলে করিমগঞ্জ উত্তর আর দক্ষিণ করিমগঞ্জ তার প্রার্থীর কারণে তেখেতকলে মন মেলিছে বা তেখেতকলে চোয়া আরম্ভ করেছে, অর্থাৎ কব পারি যে কংগ্রেস সাজু হয়েছে। এফালে ন্যায়িক প্রক্রিয়ার কারণে তেখেতকলে যে ধরনের সাজু হয়েছে, সমান্তরালভাবে তেখেতকলে কিন্তু উপনির্বাচন যদি বাকি সমষ্টিসমূহর বা হয় বা ন্যায়ালয় দ্বারস্থ হওয়ার পিছত যদি পদ খারিজ হয়, গতিকে সেই সমষ্টিসমূহত কোন কোন প্রার্থিত্ব আগবাব পাৰিব কংগ্রেসের, গতিকে সেই বিষয়টি তেখেতকলে চা আরম্ভ করেছে। গতিকে সময় এতিয়া লক্ষ্য রাখব আসলে কোন দিকে এই গোটেই দিকটি বাদ বলে। কিন্তু কংগ্রেসের একটা দীর্ঘদিনিয়া যে আসলে তেখেতের অভিযোগ যদি চা হয়, শশীকান্ত দাসর প্রায় অভিযোগপত্র দাখিল করবলে প্রায় আজি দুবছর সময় অতিক্রম হল। কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার রাজ্য অহার পিছতে প্রথমখন বিধানসভাতেই আসলে শশীকান্ত দাসেই দেখি পাওয়া গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফুলাম গামোছা পিন্ধায় পরিচয় আশিষ লো তখেতে সরকারি পক্ষ সমর্থন হওয়ার কথা উল্লেখ করেছিল। তার পরবর্তী সময়সাত যদি চা হয় কমলক্ষদেব সমান্তরভাবে সিদ্দিক আহমেদক দেখবলে পাওয়া গেছিল একই রুল ফলো করেছিলে, তারপর বসন্ত দাস আর কমলক্ষদেব পুরকাষ্ট একই ধরনের দেখবলে পাওয়া গেছে। অবশ্যই দেখব চেয়ারম্যান আলীর প্রসঙ্গটো আছিল দল বিরোধী কার্য বা দলক লৈ কিছুমান অশোভনীয় মন্তব্য পোষণ করেছিল যিসমূহক লৈ আসলে দল খর্ব হয়েছিল। গতিকে সচি মডেলের আর্হিত থাকা চারি বিধায়ক আর চেয়ারম্যান আলী, গতিকে সর্বমুঠ পাঁচগৰাকী বিধায়কর বিরুদ্ধে এই মুহূর্তে কংগ্রেসের অভিযোগ আর যি পাঁচগৰাকী বিধায়কর বিরুদ্ধে তেখেতকলে ন্যায়িক প্রক্রিয়ালয় সাজু হয়েছে। নিশ্চয়কৈ ধন্যবাদ বলেন আপোনালোক। আর এনেদরে এটা পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজ করবলে অধ্যক্ষক আবেদন জানাইছিল, কিন্তু যথেষ্ট লেহেমিয়া একটা সময়, দীঘলীয়া একটা সময় রাজনৈতিক কারণে অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন না, সেইবাবে এইবার উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার মন মিলিছে কংগ্রেসে। গতিকে ইতিমধ্যে লক্ষণীয় হব যে এই বিধায়ক পদ যদি খারিজ হয় এই পাঁচ বিধায়কর, তেতিয়াহলে রাজ্যত অতি শীঘ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হব, আর সেই উপনির্বাচনের বাবেও এটা কংগ্রেস সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়েছে। আর এই পাঁচটা সমষ্টি নয় দহটা সমষ্টিতে প্রার্থিত্ব সম্ভাব্য যখন প্রার্থী হব মুখ ইতিমধ্যে চিনাক্ত করেছে বা বাছনি করেছে বলে জানি পৰা গৈছে। আর ইতিমধ্যে দেখবলে পোৱা গল যে ইজনের পিছত সিজন শশীকান্ত দাস দল বিরোধী মন্তব্য আগবাইছিল। সমান্তরালভাবে কিছুদিন পূর্বে আমি দেখাইছো যে কমলাক্ষদেব পুরকাশ কালির দিনটি উল্লেখ করেছে যে অতি শীঘ্রে ভারতীয় জনতা পার্টি যোগদান করব, কিন্তু এতালে দিন বার স্থির করা নাই। সমান্তরালভাবে সিদ্দিক আহমেদেও ইতিমধ্যে দক্ষিণ করিমগঞ্জের এগারী নিলম্বিত বিধায়ক, সমান্তরভাবে বসন্ত দাসেও ইতিমধ্যে বহুকটা দল বিরোধী মন্তব্য আগবাইছে। গতি এনে ধরনের কার্যকলাপ যেটা চলি আছে, গতি বিধায়ক পদ খারিজ করা কিয় হওয়া নাই বা বিধানসভার অধ্যক্ষলে এই পদত আবেদন জানার পিছতো কিয়ক আসলতে খারিজ করা নাই বিধায়ক পদ তাক প্রশ্ন উত্থাপন করেছিল। আর এইবার ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার মন মিলিছে কংগ্রেসে। লগতে ভূপেন বৰাই উল্লেখ করেছে যে উপনির্বাচনক লৈ ভয় খাইছে বিজেপি, আর সেইভাবে যথেষ্ট সময় লৈছে। দুপুর সময় হয়েছে আন এটি বিরতির।